স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাবা মা আর আদরের ছোট বোনকে হারিয়ে মুহূর্তে জাহান ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের রাজশাহীতে জনসভা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে সংবাদ সম্মেলন উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত নাটোর প্রেস ক্লাব ভবন সহ অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্ত্রী এবং চার বছরের শিশু সন্তান মরিয়ম জান্নাতকে সাথে নিয়ে চিকিৎসক দেখাতে মোটরসাইকেলে করে রাজশাহী শহরে যাচ্ছিলেন নওগাঁর দলিল লেখক আক্তার হোসেন কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রাজশাহীর পবা উপজেলার নহাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনজনই বাবা মা আর আদরের ছোট বোনকে হারিয়ে এখন নিঃসঙ্গ নির্বাক নিহত আক্তারের বড় মেয়ে নুসরাত জাহান সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রবিবার সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী নওগা মহাসড়কের নওহাটা আমান কোল্ড স্টোরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডীপুর গ্রামে স্থানীয়রা জানায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর পেছন থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় আক্তার হোসেনের শিশুকন্যা জান্নাত এবং অপর মোটরসাইকেল চালক আব্দুল মান্নান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কর্মীরা গুরুতর আহত অবস্থায় নিহত শিশু সন্তানের মা বিথি খাতুন ও বাবা আক্তার হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিথি খাতুনকে মৃত ঘোষণা করেন পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে আক্তার হোসেনেরও মৃত্যু হয় একসঙ্গে বাবা মা ও বোনকে হারিয়ে নির্বাক দিশেহারা আক্তার বিথি দম্পতির মেয়ে নুসরাত জাহান এ যেন এক হৃদয় বিদারক ঘটনা ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উনিশশো সালের এই দিনে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ঐতিহাসিক ময়দান থেকে ফারাক্কাবাদ অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল দিবসটি উপলক্ষে রাজশাহীতে জনসভার আয়োজন করা হয় সোমবার বিকেল সাড়ে চারটায় নগরীর পাঠানপাড়ায় পদ্মা নদীর পাড়ে লালন মুক্ত মঞ্চে এর আয়োজন করে নদী ও পরিবেশ আন্দোলন বাংলাদেশ জনসভায় ফারাক্কাবাধের বিরূপ প্রভাব ও এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ অন্যরা উনিশশো সালের এই দিনে ব্যানার আর ফেস্টুন হাতে নিয়ে অসংখ্য প্রতিবাদী মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে সেই লংমার্চ শুরু করেছিল আর ভারতীয় সীমান্তের অদূরে চাপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে তা শেষ হয় সেখানে সমবেত জনতার উদ্দেশ্যে মজলুম জননেতা মাওলানা ভাসানি তার জ্বালাময়ী ভাষণ দেন তার সেই সাহসী উচ্চারণ আজও বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে উত্তরবঙ্গের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সকালে রাজশাহীর খড়খড়ি বাইপাস সংলগ্ন প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম ওসমান তালুকদার লিখিত বক্তব্য পাঠ করেন তিনি জানান আগামী দুই জুন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠিত হবে এতে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল প্রতিনিধি হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন অনুষদভুক্ত হামিদের দশ বিভাগের প্রায় চার হাজার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদান করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি এছাড়াও বিভিন্ন বিভাগে অনন্য কৃতিতে স্বাক্ষর রাখা দুজন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং নয়জন জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হবে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত নাটোর প্রেস ক্লাব ভবন সহ শহরের অর্ধ শতাধিক অবৈধ ও একর করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি ও আইন কর্মকর্তা কামরুজ্জামান মিয়া এই অভিযান পরিচালনা করেন সোমবার বেলা এগারোটা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরুর পর দুপুরে ক্লাব ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান আটান্ন কোটি টাকা ব্যয়ে শহরের বড়হরিশপুর বাইপাস থেকে বনবিল ঘড়িয়া বাইপাস পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয় এর মধ্যে শহরের জিরো পয়েন্টের উভয় পাশে প্রায় সাতশো ফুট দৈর্ঘ্যের সড়ক একশো ফুট প্রশস্ত করা হবে এজন্য জমি অধিগ্রহণ কার্যক্রমে অর্থ পরিশোধের জন্য সাড়ে আটাশ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় এছাড়াও সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য তাদের নোটিশ প্রদান শেষে সেগুলো ভেঙে উচ্ছেদ করা হয় নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন নামে এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কদিমচিলান এলাকায় রাস্তার পাশের আখের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় খোরশেদ আলম মিলন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার মহেশ ভাঙ্গা গ্রামের ফোকলুর আলমের ছেলে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজি ও এলাকাবাসী জানায় ইজিবাইক চালক মিলন গতকাল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন এ ব্যাপারে মিলনের পরিবার বড়াইগ্রাম থানাকে অবহিত করে রবিবার সন্ধ্যায় এলাকাবাসী রাস্তার পাশে আখের জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ সঙ্গীয় অফিসার ফোজ সহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরে নিহতের পরিবার মরদেহটি শনাক্ত করে পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাই করতেই এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে আগামী পনেরো জুন দেশজুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বেগমগঞ্জ উপজেলার নয়নং মিরওয়ারিশপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান সাজু মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম চৌমোহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ খালেদ সাইফুল্লাহ মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম ভুইয়া বেগমগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহ্বায়ক আব্দুল মালেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও মিরওয়ারেশপুর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী পনেরো জুন এলাকার ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন শাহজাহান সাজু এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ